কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সেই তোমায় আড়ালে মিস করে। আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সেই তোমায় বিষম রকমের ভালোবাসে। যেই ভালোবাসা বুঝে না, তাকে ভালোবাসা শিখাতে যাবেন না, কারণ সেই ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্যজনকে, আর কষ্ট পাবেন আপনি। কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না, কিছু অশ্রুবিন্দু থাকে যা কেউ কখনো মুছতে আসে না। আর সবার অজান্তে আড়ালে একা যেখানে একজনই রানী অথবা রাজা। ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরানো, হয় না কখনো মলিন, হয় না দুষর কিংবা বর্ণহীন, যা শুধু রংধনুর রঙেই রঙিন, হোক না সেটা এপার কিংবা ওপারের, তারপরও ভালোবাসা তো শুধুই ভালোবাসা। শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা। যখন কেউ কারো জন্য কাঁদে, সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা।